বন্ধুরা, আমি এখন এসেছি চুয়াডাঙ্গা জেলার দামোরহদা উপজেলার জয়রামপুর হাটে। বসে দূরের হাট, পাশাপাশি সবজির হাটও বসে। এটি সপ্তাহে দুদিন, শনিবার আর মঙ্গলবার। এখানে প্রচুর দূরের পাওয়া যায়। আশপাশে প্রচুর খেজুর গাছ আছে। চাষিরা খেজুর গাছ থেকে রস নিয়ে নিয়মিত আসেন নাকি? এখান থেকে কিনে সিরাজগঞ্জ নিয়ে যান। আজ কত করে কিনলেন? ১০৮। এখানে সিরাজগঞ্জের অনেক ব্যাপারী এসছে, আমি একজনের সঙ্গে কথা বলবো। অনেক অনেক ব্যাপারই এই যেখানে একটা আশা দেখছি। কাকা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া। ও, আপনি কি নিয়মিত আসেন হাটে? নিয়মিত হাট আজ 28 বছর হলো বাধ্য করি, এবং এই হাটের গুড় ভালো। আমি খুচরা প্রায় 3 লাখ টাকার গুড় সপ্তাহে বিক্রি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে আমার ভাইরিয়া করছে, আমার ভাইরে এখন বিরিত। আচ্ছা আচ্ছা। মানে আপনি নিজেই আসেন নাকি আরো আশপাশের লোকজন? আমাদের উল্লাপাড়ার অন্যান্য ব্যাপারী আছে। ও আচ্ছা। আমার নাম মোহাম্মদ বাচ্চু সরকার। আচ্ছা আচ্ছা। পালসাওয়ারির বাজার দোকান। আজকে আজকে কত মানে কত করে কেজি ইয়ে করছে? আজকে 100 টাকা কেজি কেনা বলো। এখানে 100 টাকা কেজি কেনা বলো। মানে এক গাড়ি কি হবে আপনার কেনা? আমাদের উল্লাপাড়া দিয়ে আর আমার পালসাওয়ারি দিয়ে এক গাড়ি হবে। সপ্তাহে
দেখাবো।